আসসালামু আলাইকুম। আমরা নির্ধারিত প্রোগ্রাম অনুযায়ী আমরা কিছু সময়ের ভিতরে প্রথম প্রোগ্রাম আরম্ভ হইব। আপনারা শুনলে খুশি হইবেন, আমরা প্রথম অধিবেশনের সদর সাহেব তথা কাজী শরীয়ত খালাইন আঞ্চলিক ইমারতের শরীয়ত হযরত মাওলানা জাবির হোসেন হুজুর উপস্থিত হয়ে গেছেন। আমরা মুখ্য অতিথি হযরত মাওলানা ওয়াসি আহমদ সাহেব আমরা আইয়া উপস্থিত হয়ে গেছেন। তাছাড়া সুদূর জামিরা দিকিয়া হযরত মাওলানা জালালউদ্দিন সাহেব মুহাদ্দিস জামিরা টাইটেল মাদ্রাসার তাইনাই উপস্থিত হয়ে গেছেন। এবং আমরার বাসাইল মাদ্রাসার তথা আমরার সবর আদর স্নেহের হযরত মাওলানা মুফতি সুফিয়ান আহমদ আল কাসিমি দামাত বারকাতুহ মুআইয়া আমরার এই প্রোগ্রামে উপস্থিত হয়ে গেছেন। তার সাথে খাসার টাইটেল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল ওদুদ সাহব সহ আরও বুজুর্গ হল আমরা যারা দাওয়াতি মেহমান হল তারাই আমরার প্রোগ্রামে উপস্থিত হয়ে গেছেন। তো আমরার প্রোগ্রাম কিছু সময়ের ভিতরে আরম্ভ হয়ে যাব। আপনারা সবে জানেন আমরার আজকের এই সেমিনারও আমরা তিনটা বিষয় নিয়ে আলোচনা হইব। এক নম্বর বিষয় হইল বর্তমান প্রেক্ষাপটে যুব উলামার দায়িত্ব কর্তব্য, দুই নম্বর ধর্ম নিরপেক্ষতা ও ইসলাম, আর তিন নম্বর হইল যৌতুক ও রসমাত। আমরার প্রথম যেটা অধিবেশন সেই অধিবেশনও ধর্ম নিরপেক্ষতা ও ইসলাম নিয়ে আলোচনা করা হইব। এবং এই অধিবেশন শেষ হওয়ার পরে আমরার যে দ্বিতীয় অধিবেশন যেটা বর্তমান প্রেক্ষাপটে যুব উলামার দায়িত্ব কর্তব্য নিয়ে আলোচনা করা হইব, আর তৃতীয় অধিবেশন যেটা জোহরের নামাজের পরে আরম্ভ হইব সেই অধিবেশনও যৌতুক ও রসমাত তার সাথে সামাজিক কুসংস্কারের উৎস এইগুলো নিয়ে আলোচনা করা হইব। তা আমরার প্রোগ্রাম ইনশাআল্লাহ নির্ধারিত সময় আমরা যে দিছিলাম যদিও কিছু কারণবশত একটুয়া ডেরিয়র, আপনারা শুনলে খুশি হইবা। আমরার দাওয়াতি মেহমান হল সবাই আজ গেছেন। আমরা আর কার্যকরী কমিটির পক্ষ থেকে আপনারা সবরে আবার মহাদ্যমানা আরজ করিয়ার আপনারা সবাই আমরার মাহফিল উপস্থিত হয়ে যাক। আমরার প্রোগ্রাম এখন আরম্ভ হয়ে যাব। তার সাথে আর একটা কথা হইয়ার আমরার বললাম টিয়ার ভাইয়া যারা আমরা নিযুক্তি দিছি বা আমরা যারা যুবক আলিম হল আমরা বুধ ভাইয়ার যে আমরা বললাম টিয়ারি করতাম ফার্মু বা আমরার কথা আমরা ভাইয়াইতে মানবা তারার খেদমতো আমরা আবারও মহাদ্যমানা আরজ করিয়ার আপনারা উলামায় কেরামহল যারা বারে আটাআটি খোতরা তারারে আনিয়া প্যান্ডেল মহাদ্যমানা সুরতে ইজতি সুরতে তারারে বয় দিবার লাগিয়া। কারণ আমরা যদি বারে দিয়ে আটাআটি খরিতে দেখার আমরা মনে হয় সুন্দর হয়ে যাব। গতিকে আবার সবার খেদমত আবার আমরার পরিচালনা কমিটির পক্ষ দেখিয়া আবারও মহাদ্যমান আরজ করিয়ার আমরার এই প্রোগ্রাম যেটা আমরা জানি এই যে ইনডোর প্রোগ্রাম ইন শুধুমাত্র উলামায় কেরামহল দেখবা আর উলামায় কেরামহলর ইজ্জত কদর করা আমরার উপরে ওয়াজিব। তো এই উলামায় কেরামহলর যাতে কদর এবং ইজ্জত করতাম পারি আপনারা সব ভিতরে আইয়া আমরার এই কদর এবং ইজ্জত করার সুযোগ দিবা। আর আমরার প্রোগ্রামের লাগি আমরা বাইরা অতিথি জৈন সহ হযরত আমিরে শরীয়ত দামাত বারকাতহুম প্রধান অতিথি তাইনো কিছু সময়ের ভিতরে আমরার প্রোগ্রাম আইয়া শরিক হয়ে যাবা। আমরার এই প্রোগ্রাম যেটা যদিও আমরা যুবক লেটারে উদ্যোগ লইছি খাটিগড়ার আটটা আঞ্চলিক আছে, আটো আঞ্চলিকর যুব উলামায়ে কেরামহলের উদ্যোগে আমরার এই প্রোগ্রাম যদিও কিন্তু এই প্রোগ্রামের সহযোগিতা ফলসল এই খাটিগড়ার প্রত্যেক আঞ্চলিকর যারা উলামায়ে কেরামহল আছেন তারা সবে সহযোগিতা ফলসল। আমরা যুবক কমিটি বানাইছি কিন্তু এই কমিটির মাঝে আটো আঞ্চলিকর সভাপতি এবং সেক্রেটারিরে আমরা এই কমিটির উপদেষ্টা রাখছি। তার সাথে আমরা এই খাটিগুলার বিশিষ্ট উলামায়ে কেরামহলের মধ্য দিকিয়া খালাইন আঞ্চলিকের কাজী শরীয়ত হযরত মাওলানা জাবির হোসেন দামাত বারকাতহুমরে আমরা এই উপদেষ্টা কমিটির মধ্যে রাখছি। তাছাড়া খালাইনের আরেকজন বিশিষ্ট মাওলানা হযরত মাওলানা শফিকুর রহমান সাহেব সহ আমরার খাটিগুলা সিনিয়র মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট হযরত মাওলানা আব্দুল খালিক সাহেব আমরার এই পরিচালনা কমিটির উপদেষ্টা কমিটির মধ্যে আসেন। তা আমি সবর খেদমত আবার আরজ করিয়া যে আমরা যাতে নির্ধারিত সময়ের ভিত্তিতে আমরা প্রোগ্রামটারে আরম্ভ করতাম পারি
তার লাগি আপনারা সবর সাহায্য এবং সহযোগিতা কামনা করিয়ার আমরা পরিচালনার কমিটির পক্ষ থেকে যেগুলো আয়োজন হয়তো আপনারা শান মাফিক হইছে না এরপরেও আপনারা ইনশাআল্লাহ আপনারা সবে আমরা সহযোগিতা সাহায্য সহযোগিতা করবা তার লগে আরেকটা কথা কইয়ার আপনারা শুনলে খুশি হইবা আমরা এই অধিবেশন শেষ হওয়ার পরে আয়েশা সিদ্দিকা মাদ্রাসার সামনে আমরা ওপেন অধিবেশন হইব আপনারা শুনলে খুশি হইবা হযরত আমিরের শরীয়ত সানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির নেতৃত্বে জেলা বদরপুর ফেখা সেমিনার হইছিল আর তার লগে ওপেন অধিবেশন খোলা অধিবেশন যেটা মালুয়ার মাঠ হইছিল ঠিক সেইভাবে খালাইনর বিশেষ করিয়া কিছু বুজুর্গ খলার তারার পরামর্শ ক্রমে আমরা আয়েশা সিদ্দিকা মাদ্রাসার মসজিদের সামনে সিদ্দিকী মসজিদ যেটা হয় এই মসজিদের সামনে আমরা খোলা অধিবেশন রাখছি এই অধিবেশন এই যে বুজুর্গ যারা আমরা এই অধিবেশন তাকবাত সব বুজুর্গ হল এই ওপেন অধিবেশন তাকবা এই ওপেন অধিবেশন এই এলাকার মুরব্বী হল এই এলাকার ভাই হল দোস্ত হল আর বুজুর্গ হল সারা এই ওপেন অধিবেশন উপস্থিত তাকবা গতিকে আপনারা উলামায়ে কেরাম হলের খেদমত আমরা আরজ আপনারা এই আমরার ওপেন অধিবেশন যেটা এই অধিবেশনের লগেও সিদ্দিকী মসজিদের ওয়াজ আছে গতিকে আপনারা আমরার এই ওপেন অধিবেশন 9টা পর্যন্ত চলবো আমরার এই ওপেন অধিবেশনের সভাপতি তাকবা খালাইন আঞ্চলিক এমারতের শরিয়া ওয়া নদওয়াতুত তামিরার কাজী শরীয়ত হযরত মাওলানা জাবির হোসেন দামাত বরকাতুহুমার সভাপতিত্বে আমরার এই ওপেন অধিবেশনটা চলবো এই ওপেন অধিবেশন হযরত মাওলানা জালালউদ্দিন সাহেব উপস্থিত থাকবা তকরির রাখবা আমরার এই অধিবেশনের মুখ্য অতিথি হযরত মাওলানা আতাউর রহমান মাজারবুইয়া সাহেব তাইনো এই ওপেন অধিবেশন বক্তব্য রাখবা তাছাড়াও আপনারা শুনলে খুশি হইবা আমরার যে দাওয়াতি মেহমান মুফতি ওয়াসি আহমদ কাসিমী সাহেব তাইনো এই ওপেন অধিবেশন তানার লগে আলোচনা হয়েছে তাইনো এই ওপেন অধিবেশন আমরার ভিতরে যেগুলো আলোচনা হইব এই আলোচনা এবং বর্তমান সময়ের সামনে রাখিয়া আমরার এই যে মুসলিম সমাজের কি করা কর্তব্য এবং দায়িত্ব এইগুলা নিয়ে বিশেষ একটা আলোচনা রাখবা গতিকে এই অধিবেশন আপনারা সব শরীক হওয়ার অনুরোধ রাখছি তার সাথে আরেকটা কথা মহাত্মনা সুরতে আরো ছড়িয়ার আমরা বাইয়াই যারা ইয়া ভিতরে বইরিছি আপনারার খেদমত অনুরোধ আপনারার চা নাস্তার ব্যবস্থা ভিতরে হইব আপনারার খানির ব্যবস্থাও ভিতরে হইব আপনারা যাতে সেশন শেষ হওয়ার আগ পর্যন্ত আপনারা যাতে ভিতর থেকে বারোই না এই অনুরোধও আপনারা খেদমত রাখিয়ার তার সাথে আর একটা কথা আমরা ডাইস ছুটো আমরার সব লামায় কেরামকলরে আমরা এনু ডাইসও আমার সুযোগ দিতাম পারতাম নাই শুধুমাত্র নির্ধারিত কিছু লামায় কেরামকল থাকবা এছাড়া বাদি বাকি যে ওলামায় কেরামকল যদিও আপনারা আমরা সিস্টেম হিসাবে নিচে বয়াইছি কিন্তু অন্যান্য প্রোগ্রামের মুখ্য অতিথি বিশেষ অতিথি এবং প্রধান অতিথি আপনারা তা হন আপনারা বেজার হইবা না বলে ইনু যুবক হলে আনি আমরা নিচে বয়াইতরা আপনারা আপনারা খেদমত আরও আরজ আপনারা এই বদুয়াকান্ত আমরা দিবা না তার সাথে আমরা সিট কিছু প্রথম দিকে কিছু সিট আছে যেগুলা রিজার্ভ সিট আছে এইগুলা শুধুমাত্র আমরা দাওয়াতি মেহমান এবং আমরার বাইরা থেকে বুজুগ সহ খালাইন আঞ্চলিকের বিশিষ্ট মুরব্বী হল যারা এই প্রোগ্রামে দিন এবং রায় খাটিয়া সহযোগিতা করছেন তারার আমরা শুক্রিয়া আদায় করিয়া এর মধ্যে দুই একজনের নাম আমি না লইলে পারিয়ার না খালাইন আঞ্চলিকের সভাপতি হযরত মাওলানা হুরমত আলী সাহেব তাই নেই আঞ্চল আমরার এই প্রোগ্রামের লাগে যথেষ্ট সহযোগিতা করছেন এছাড়াও গুমরা আঞ্চলিকের সম্পাদক হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব সহ যারা আমরার এই প্রোগ্রামে সাকসেস করতে গিয়া আর্থিকভাবে মাথোতা দিয়া প্রশাসনিক লাইনে যেভাবে সহযোগিতা করছে আজকে আমাদের এই পরিচালনা কমিটির পক্ষ থেকে সবারে সাধুবাদ জানাইয়ার সবারে ধন্যবাদ জানাইয়ার আমরার এই প্রথম অধিবেশনের অ্যাঙ্কর হযরত মাওলানা মুফতি আব্দুল বাসিত কাস আল কাসিমী সাহেব তানোর লগে কথা হয়েছে তাইন কিছু সময়ের ভিতরে ইয়া আজি যাইবা ও তাইন আওয়ার লগে লগে আমরা এই প্রোগ্রামটা ইনশাল্লাহ আরম্ভ করে লইব যে কিছু ঠান্ডার মৌসুম তাহার কারণে এবং কিছু আমরা অতিথি হল আওয়ার লেট হওয়ার কারণে সামান্য সময় লেট হওয়ার তা যাই হোক আমার খোয়ার মকসুদ হইল আজকে এখানে ওলামায় কেরামকলরে আমরা জমাইছি জমানের উদ্দেশ্য এই বুজুর্গ হলে আলোচনা করবা আর এই জমানের উদ্দেশ্যের মধ্যে দেখিয়া একটা উদ্দেশ্য যাতে আমরা উলামায়ে কেরাম হলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে পাকের মধ্যে ফরমাইছেন
আল্লাহর রশি যেটা এটারে আমরা মজবুত করে ধরতাম আল্লাহর রশিরে আমরা মজবুত করে ধরতাম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কালামে পাকের মধ্যে উলামায়ে কেরাম হলোর যে দায়িত্ব এবং কর্তব্য বর্ণনা করছেন আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইছেন সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযিনা ইসতাফাইনাহু মিন ইবাদিনা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যে তানর খাস এবং মুকাররব তানর মায়ার বান্দা হলোরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আলিম বানাইছেন এবং তানর দীনি কানরে বুজার তৌফিক দিছেন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তাইন ফরমাইছেন আমি নবীজির হইতে শুনছি মাই ইউরিদুল্লাহু বিহি খায়রা আল্লাহ যার সাথে ভালাইর ইরাদা করেন ইফাক্তিহু ফিদ্দিন আল্লাহ তারে দ্বীনের সমজ দান করেন হ্যাঁ ইন্নামা আনা কাস আসিম আল্লাহু ইউতি নবীজি ফরমাইতরা আমি হইলাম কি এই দ্বীনে ইলম রে বাটিয়া দেনেওয়ালা কাসিম বাটিয়া দেনেওয়ালা আর আল্লাহ হইলা দেনেওয়ালা তে আমরা বুঝলাম এই দ্বীনে ইলম রে ফাইতে হইলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার হাবিবর রাস্তারে অনুসরণ করতে লাগবো যেহেতু নবীজি ইলম পাঠিয়া দেনেওয়ালা আর এই ইলম ওরে ফাইতে হইলে নবীজির রাস্তারে আমরা অনুসরণ করতে লাগবো তো যাই হোক আমি এনু আলোচনা করার উদ্দেশ্য না তো ও যে আমরা উলামায়ে কেরাম হলে নবীর পথে অনুসরণ করিয়া আমরা কিভাবে আমরা সঠিক পথের অনুসারী হইতে পারি এবং যুব উলামায়ে কেরাম হলের যে সময় উপযোগী যে দায়িত্ব আছে এই দায়িত্ব যেটা এটার আমরা রাখা বিরল হলে আমরা রেখা দিবা এবং এই দায়িত্বরে যাতে আমরা সঠিকভাবে পালন করতাম পারি আর এই দায়িত্ব মাফিক আপনি আমরার জিন্দেগিরে চলিয়া যাইতাম পারি যাহাতে এই গুলার উপরে আমরা সবে যাতে দৃষ্টি আকর্ষণ করতাম পারি এই কারণেও আজকে আমরার এই বিষয়গুলো রাখা হয়েছে এর মধ্যে একটা দায়িত্ব রাখা হয়েছে যুব উলামার দায়িত্ব কর্তব্য তার সাথে আপনারা দেখছেন আমরা ধর্ম নিরপেক্ষতা ও ইসলাম যেটা আমরার বিষয়বস্তু রাখা হয়েছে এবং তার সাথে আরেকটা বিষয় যৌতুক ও রসমাত আমরা জানি বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন সময়ে আমরার যে মা বৈনকলর বিভিন্ন যে অসুবিধা বিশেষ করে বিবাহর সময় যৌতুক নেওয়া যেগুলো সমস্যার সম্মুখীন আমরা হইতে হয় এবং এছাড়াও বিভিন্ন যে আমরা যে কুপথা যেগুলো আছে আমরা জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তা ছাড়া আমরা অন্য রাস্তারে অবলম্বন করতাম না কিন্তু বর্তমান সময় দেখা যায় আমরা খেয়াল এবং বেখেয়ালে আমরা যুগর চাহিদা এবং সবর লগে মিলিয়া চলবার লাগিয়া এমন কিছু খামখল করিলাই যে খামগুলার কোরআন এবং হাদিসের কোনো আসল নাই শুধু আসল লাইকাল নাই এমন কিছু খাজ আছে যে খাজগুলা করলে আমরার ইমানের খাতরা হয়ে যায় ইনশাআল্লাহ বুজুর্গানে কেরামখলে এই বিষয় নিয়ে আলোচনা করবা আমি ও পরিচালনা কমিটির পক্ষ থেকে আবারও মহাত্মপাদ আরজ করিয়ার আপনারা সবাই প্যান্ডেল আই যায় এখনই আমরার এই প্রোগ্রামটা যেটা ইনশাআল্লাহ আরম্ভ হয়ে যাব আমরা নির্ধারিত যে কার্যসূচি সেই অনুযায়ী আরম্ভ হয়ে যাব হযরত উলামায়ে কেরাম যারা আইসন সবার খেদমত মহাত্মপাদ আরজ এবং সবরে আমরার পক্ষ থেকে সাধুবাদ মুবারকবাদ জানাইয়া আজকের আমাদের এই প্রোগ্রামের আরম্ভনি এখন ওই জীবন সবার খেদমত আরজ করিয়ার ওয়া আখরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন